ঠান্ডা কমা। হ্যালো আসসালামু আলাইকুম, হ্যান্ডলুম বাংলাদেশের পক্ষ থেকে চলে আসলাম। সো দেখতে পাচ্ছেন মোটামুটি কোয়ান্টিটির একটা কালেকশন। আপনারা জানেন যে গতদিন রাত্রে আসছিল আমাদের কিছু কালেকশন। সো বুঝতে পারছেন গতদিন রাত্রে কালেকশন আসছে আর এখন এই যে প্যাকেজিংয়ে চলে যাবে, তার মানে কতটা দ্রুত আপনাকে যে অর্ডার কনফার্ম করতে হবে সেটা আপনি সহজেই রিয়েলাইজ করতে পারছেন। যেহেতু সামনে কুরবানি ঈদ, এমনিতে তো আমাদের বোঝেনি যে অলওয়েজ প্রোডাক্ট সোল্ড আউট হয়ে যায়, তারপরে যদি কোনো ওকেশন থাকে সেক্ষেত্রে কিন্তু এটা খুব টাফ হয়ে যায়। সো মূলত ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা কীভাবে কখন কোন টাইমে অর্ডার কনফার্ম করবেন, কীভাবে অর্ডার কনফার্ম করবেন এবং কী কী ধরনের কালেকশন আমাদের কাছে থাকছে, এই উদ্দেশ্যেই মূলত ভিডিওটি করা। এগুলো যেভাবে ইয়ে করা দেখছেন এটা হচ্ছে আমাদের প্যাকেজিং সিস্টেম। প্রথমে আমরা এভাবে যারা আছে ঢাকা সিটির ভিতরে নেন, সো প্রথমে আমরা এভাবে পলি করে টেপ দিয়ে এটে দিই যাতে ভিতরে কোনো পানি বা কোনো কিছু যাতে এটা নষ্ট না করতে পারে। দেন আমরা সে শপিং ব্যাগে হোক বা হচ্ছে আপনার আমাদের যে কালো যে ব্যাগগুলো আছে পলি ব্যাগ আছে ওগুলো টেপ করে সুন্দর করে র্যাপিং করে দেওয়া হয় যাতে সেখানে কোনো ধরনের পানি বা আনুষাঙ্গিক কোনো কিছু ঢুকতে না পারে। সো দেখতে পাচ্ছেন এটা কিছুক্ষণের মধ্যে এটা আছে ঢাকার মোহাম্মদপুরের উদ্দেশ্যে এগুলো আছে ডেলিভারি হবে। সো দেখতে পাচ্ছেন এবং আছে উনি আছে রাত্রে কনফার্ম করছে এবং এটা কিন্তু আজকে চলে যাবে, তার মানে আপনি যদি দিনের দিন চান সেটাও কিন্তু পসিবল, যদি সেটা আপনার থাকার জায়গা বা হোম টাউন যদি আপনার ঢাকাতে হয়ে থাকে বা আপনি যেখানে অবস্থান করছেন সেই লোকেশনটা যদি আমাদের নিকটবর্তী কোনো এরিয়া হয়ে থাকে সেক্ষেত্রে, আর যদি হচ্ছে ঢাকার বাইরে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে একদিন টাইম দিতে হবে, অর্থাৎ আপনি এই আজকে যদি অর্ডার করেন তাহলে কালকে পেয়ে যাবেন, অর্থাৎ উইদিন 48 আওয়ার্সের ভিতরে আপনি আপনার প্রোডাক্ট বুঝে নিতে পারবেন। সো দেখতে পাচ্ছেন কতটা আছে আমাদের, যেহেতু হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট যায় সো অনেকে আছে দেখা যাচ্ছে যে এই কাভারিং বা এই যে প্যাকেজিংয়ের ব্যাপারটা একটু অসাবধানতা অবলম্বন করে। সো যেহেতু এই জিনিসগুলো আমরা নিজে হাতে তৈরি করি এবং এসে কোয়ালিটি ইনশিওর করি, মানে মেলা ধাপ মেলা স্টেজ পার হতে হয় যেখানে আমাদের মনে করেন যে অবহেলার বিন্দুমাত্র থাকে না, খুব আন্তরিকতার সাথে খুব ভালোবাসা দিয়ে কাজগুলো করা হয়ে থাকে, যার কারণে খুব মানে সেল হোক বা না হোক সেটা অনেক দূরের কথা কিন্তু কোনো প্রোডাক্ট নষ্ট হয়ে যাবে এটা খুব মানে প্রচণ্ড পরিমাণে আঘাত লাগে নিজেদের কাছে নিজেদের। সো যার কারণে মনে করেন যে এভাবে প্যাকেজিং করা হয় এবং 100% কোয়ালিটি ইনশিওর করা হয়। সো আমরা চাই যে আমরা যেটা ভিডিওতে দেখাচ্ছি আমাদের যেহেতু ম্যাক্সিমাম সেলটা ভিডিওর মাধ্যমে হয়ে থাকে যুগের সাথে তাল মিলে, আগে অফলাইনে প্রচুর পরিমাণে সেল হতো, এখন অফলাইনে সেলটা তো রয়েছেই তার পাশাপাশি প্রচুর পরিমাণে কিন্তু অনলাইনে সেল হচ্ছে। এখন অনলাইনে যে কীভাবে সেল হচ্ছে সেটা আপনারা খুব এখন যারা ব্যবসা করতেছেন তারা জানেন যে অনেকে আছেন যে ইভেন ঢাকাতে আমাদের যেহেতু নারায়ণগঞ্জ জামদানি পল্লিকে জামদানি বিসিকে আমাদের 10 নম্বর রোডে আমাদের যে কারখানা এখানে আসা অনেকটাই টাফ হয়ে যায়, অনেকে ফ্যামিলি বা আনুষঙ্গিক অন্যান্য ইয়ে করে সময় পান না। সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাকে বাধ্য হয়েই অনলাইন অর্ডার কনফার্ম করতে হয়, কেননা যেগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রান্তে চলে যাবে এইভাবে, মানে ছোটো যেগুলো আমরা রিটেল সেল করছি সো সেইগুলো এইভাবে যাচ্ছে, পাইকারি যেগুলো সেগুলো বাস্তা করে এই যে ধরনের কালো ব্যাগে বড় আকারে কোয়ান্টিটি জানে নেন এভাবে প্যাকেজিং করে যায়। সো মূলত দেখিয়ে দিচ্ছি, সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে আসা পসিবল হয় না। সো আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে যেহেতু আমরা চাই যে কাস্টমার নতুন কাস্টমার থেকে আমাদের প্রায়োরিটি দেওয়া হয়ে থাকে আপনার কাছে রিপিট কাস্টমার যাতে আপনি রিপিট হন, তার মানে এমন নয় আপনারা নতুন যারা আছেন ওই জন্য তো অবহেলা ভাবার কিছু নাই, অবশ্যই আপনাদের সাথেও আমরা আন্তরিক কিন্তু আমরা চাই যে কোয়ালিটি ইনশিওর করে সারা মানে সবাই যাতে শেখে শেখে না দেখে অন্তত মুষ্টিমেয় কিছু মানুষের সাথে ব্যবসা করবো যারা মনে করেন যে নিয়ে স্যাটিসফাইড হবে। এবং আমাদের টার্গেট আছে যে আমাদের এখানে অনেকে এখন ব্যবসায়ী হয়ে গেছে, তার ভিতরে ওয়ান অফ দি মোস্ট মানে ওয়ান্টেড ভালোর দিক থেকে নট কি ভালোর দিক থেকে মনে করেন যে এগিয়ে থাকতে চাই এবং সবাই যেন আমাদের উপরে ডিমান্ড করে আমাদের জিনিসটা এক নামে নিতে চাই, মানে এই আনুষঙ্গিক ব্যাপারটা নিয়েই মনে করেন যে কাজ চালিয়ে যাচ্ছে। আর একটা মজার ব্যাপার হচ্ছে যে এই বিসিকে কেউই এই জামদানিটা নিয়ে রিসার্চ করে না, যদিও এখানে রিসার্চ সেন্টার আছে কিন্তু দুঃখের ব্যাপার আছে এখানে সেই রিসার্চ সেন্টার কোনো দিনই ওপেন হওয়া আমি দেখি না বা কেউ ওখানে গিয়েছে এরম ওপেন হয়েছে এমন কোনো রেকর্ড নাই। সো যাই হোক এটা তাদের ব্যাপার সে সকল বিসিকের কর্মকর্তাদের, কিন্তু আমরা প্রাইভেটলি মানে পার্সোনালিভাবে আমরা রিসার্চ করি এটা
এবং রিসার্চ করে দেখবেন যে আমাদের ডিজাইন কালার কম্বিনেশন একটু ভিন্ন, তা না চেষ্টা করি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমাদের এখান থেকে আপনারা যে প্রোডাক্টগুলো অন্য জায়গায় আনকমন ডিজাইন বা সব কিছু ইয়ে করেন না কেন, আমরা চেষ্টা করি যে অনেকটা লিমিটেশনের ভিতরে রাখা, সবগুলো ছবি ডিসপ্লে করে দেওয়া হয় না। কিছু আমাদের কাস্টমার আছে যারা আমাদের সাথে খুব আন্তরিক এবং আমার ব্যক্তিগত কাস্টমার হলেন, তখনই তারা কিন্তু ওই ছবিগুলো বা ওই প্রোডাক্টগুলো পেয়ে থাকেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারপরেও আমাদের ওই ডিজাইনগুলো আমাদের ইয়েগুলো কপি হয়ে যায়, কিন্তু কিছু করার থাকে না এখানে, যেহেতু সবাই তৈরি করতে পারে কিন্তু একটা জিনিস পারে না, সেটা হচ্ছে যে কোয়ালিটিটা ইনশিওর করতে। কিন্তু হ্যাঁ, যদি কেউ চেষ্টা করে তো অবশ্যই সে কোয়ালিটিটা ইনশিওর করতে পারবে, কিন্তু তাদের চেষ্টা থাকে না, কারণ তাদের ইন্টেনশন থাকে যে আমি 1000 টাকা দিয়ে 500 টাকা প্রফিট করার চেষ্টা করব। সো ওই ধরনের ইন্টেনশন থাকলে আপনার কখনোই কোয়ালিটি ইনশিওর করা যায় না। সো দ্যাটস ওয়াই মনে করেন যে এখানে কোয়ালিটি ওইভাবে তেমন কেউ মোটামুটি লোকই মানে ম্যাক্সিমামই পারে না কোয়ালিটি ইনশিওর করতেন। সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের হিউজ কোয়ান্টিটি সেল থাকে, আমাদের সেলের ব্যাপারটাও একটু ভিন্ন। সো অনেকে আছেন যে আপনার কীভাবে কোয়ালিটি, আপনারা তাহলে প্রফিট করেন? অবশ্যই আমরাও তাদের সম পরিমাণে প্রফিট করি, কিন্তু তাদের থেকে 3-4 গুণ প্রোডাক্ট সেল করে। সো যেহেতু আমার ওদের দেখা যাচ্ছে আনুষাঙ্গিক যারা অন্যরা আছে তাদের সময় লেগে যায়, তারা অনলাইন ব্যাপারটা অতটাই বোঝে না। এখানে যেহেতু বেসিক পল্লি এলাকা, অনেক মানে যারা বুঝমান বা এই অনলাইনে দক্ষ তারা এখানে আসে না, কিছু রেস্ট্রিকশন থাকতেই পারে, যেখানে থাকা ব্যবস্থা বা আনুষঙ্গিক যে পরিবেশগুলো সেটা অনুকূল নাই। সো যার কারণে অনেকে এখানে থাকে না। তারপর সবচেয়ে বড় ব্যাপার হলো যারা বংশ পরম্পরা তাঁতি, তাদের মানে এডুকেশন কোয়ালিফিকেশন বা আনুষঙ্গিক যে দক্ষতা ম্যাক্সিমামই কম থাকে, থাকে না মানে একেবারে নেই তা না, থাকে কিন্তু অনেকটা কম থাকে আর কি। সো যার কারণে মনে করেন যে আমি জাস্ট একটু কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যার কারণে মনে করেন যে আপনার হচ্ছে এগুলো বল না। সো দেখা যাচ্ছে যে ওরা ওইভাবে ইয়ে করতে পারে না। আমরা যেমন মনে করেন যে ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে থাকি, সো আপনারা জানেন যে আমাদের ইউএসএতে অনেক যে প্রোডাক্ট দিয়ে থাকে, ইভেন সেখানে আমার এজেন্ট আছে। সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে সরাসরি এখান থেকে না নিতে পারেন না, বা প্রোডাকশন কস্টিংটা অনেক বেশি হয়ে যায়। সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাকে আপনি আমার যেহেতু হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট যায়, সো সেই প্রোডাক্টের ভিতরে নিলেও খরচটা অনেক কমে আসে বিভিন্ন স্টেটে। আমার ইন্ডিয়াতে মনে করেন যে পরিমাণ প্রোডাকশন আমার হয়ে থাকে বা কন্টিনিউ হয়, রিসিভে কেউই দিতে পারে না, সেটা যেটা দিতে পারে আমার তো আমি বললে তো আর আমার প্রোডাক্ট কি আপনারা নিয়ে নেবেন বা হচ্ছে ইয়ে করে নেবেন তা তো না। সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বললে আমার অসুবিধা নেই। সো সেক্ষেত্রে বসে আপনাদের সাথে শেয়ার করলাম যারা ইন্ডিয়াতে রয়েছেন বা অন্যান্য বিভিন্ন দেশে রয়েছেন। গতদিন আমাদের নিউজিল্যান্ডে গেছিলো, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের পোল্যান্ডেও প্রোডাক্ট দিয়েছে, এটা তো খুবই চমৎকার একটা ব্যাপার। যেহেতু এই ম্যাক্সিমামই কাস্টমারগুলো কিন্তু আমাদের ইউটিউব থেকে আসে এবং হচ্ছে আমাদের পেজের থেকেও আসে। সো সেক্ষেত্রে যারা ইউটিউব দেখে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনার যারা রিলেটিভ আছে বা আপনার এই জামদানি ঐতিহ্যটাকে মানে তুলে ধরার জন্য বা আমার কথাগুলো বা আমাদের প্রোডাক্টগুলো আপনার ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে আমাদের ইয়ে শেয়ার করতে পারেন ইউটিউব চ্যানেলটা। সো সেক্ষেত্রে আপনি সাবস্ক্রাইব করে পাশাপাশি তাদেরকে অনুরোধ করতে পারেন, সেক্ষেত্রে আপনার হিউজ কোয়ান্টিটি ভিডিও দেখতে পারবেন। আমি জাস্ট একটু রাফ ভিডিও দেখে দিচ্ছি, এত বিরক্ত হবেন না, জাস্ট কিছু কথা বলার পাশাপাশি এই ভিডিওটি দিয়াই মুখ্য উদ্দেশ্য। আমি যদি আপনাদের সাথে শুধু কথাই বলতাম তাহলে হয়তো কথাগুলো আপনার শুনতে ভালো লাগতো না, বিরক্ত বোধ হতো। সো দ্যাটস ওয়াই আমি প্রোডাক্ট দেখিয়ে দিয়েছি, পাশাপাশি আপনাদের সাথে কিছু কথাও শেয়ার করছি। সো বুঝতে পারছেন আমরা কোয়ালিটিটা ইনশিওর করি, এবং ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা চাই যে আপনারা আমাদের প্রতি ট্রাস্টেড হন, অ্যাটলিস্ট দু একটা প্রোডাক্ট নিয়ে আপনি হচ্ছে রিয়ালাইজ করতে পারেন, অন্যদের সাথে হচ্ছে কম্পেয়ার করতে পারেন যে আসলে আমাদের কথার সাথে কাজের কোনো মিল আছে কিনা। সো চমৎকার কালার কম্বিনেশন এই পাঞ্জাবি পিসগুলো খুবই দারুণ, এবং হচ্ছে মানে অনবদ্য কালার কম্বিনেশন, ভালো লাগার মতন একটা কালার কম্বিনেশন। সো অবশ্যই আপনারা হচ্ছে এখান থেকে চয়েস করে নিতে পারেন, ঠিক আছে। আর অবশ্যই অবশ্যই আপনারা যারা দেশের বাইরে রয়েছেন, বলেই তো দিলাম যেহেতু অ্যানাউন্সমেন্ট দিয়েই রাখলাম যে আপনারা হচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা প্রান্তিক লেভেলে আমাদের টার্গেট থেকে রিটেলের পাশাপাশি সবচেয়ে বড় টার্গেট থেকে যারা হোলসেলে নিতে চান, সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কোয়ালিটি ইনশিওর করা জিনিসটা আপনি ডিসপ্লে করলে আমাদের পরিস্থিতি বাড়বে, আপনারও পরিস্থিতি বাড়বে। সো এই কারণে আমাদের টার্গেট থেকে যারা বিজনেস পারপাসে নিতেছেন, সো সেক্ষেত্রে মানে বিজনেস পারপাসে নেন বা রিসেলার হিসেবে আমাদের সাথে কাজ করতে চান, অথবা যারা রিটেল নিতে চান খুচরা, সো সব ওয়েরই একটাই যোগাযোগ মাধ্যম, সেটা হচ্ছে ইউটিউব ডিসক্রিপশনে যেতে হবে, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার সব বিভিন্ন ওয়ে দেওয়া থাকবে। সো আপনার সুবিধা মতন যে কোনো ওয়েতে যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন,
আর যদি আপনি আমার সাথে যোগাযোগ ওই ওয়েগুলোতে যোগাযোগ করতে পারছেন না, সো সেক্ষেত্রে আমাদের কমেন্টস তো সেকশন আছেই ইউটিউবে, সো সেখানে আপনি কমেন্ট করলে আমরা যথাসম্ভব আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনি সহজ ওয়েতে যাতে আসতে পারেন বা ইয়ে করতে পারেন। আর যারা এখানে জামদানি বেসিক ভিজিট করতেছেন, সো সেক্ষেত্রে তো অবশ্যই আসবেন, আপনাদের অনেকের আমাদের মানে যাতে পসিবল আর কি আসা সম্ভব অবশ্যই আসবেন। সো আসলে আশা করি আপনার বিসিকে কীভাবে প্রোডাকশন তৈরি হবে তাকে শিল্পনগরী এই প্রোডাক্টগুলো এখন তো দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যুগ, তারপরেও যে হস্তশিল্পটা টিকে আছে কীভাবে তারা কাজ করে তাদের নিত্য নতুন জীবন ব্যবস্থা সব, এবং তাঁতগুলো কিন্তু খুব মজা যখন এগুলো বোনে না তখন প্রথম ফিলিংসটা মানে বলে বোঝানোর অপেক্ষা রাখে না, যখন আমি প্রথম ফিলিং দেখেছিলাম আমার কাছে খুবই চমৎকার লাগছিল। সো আপনারাও আসবেন, কেন এটা বিশ্ববাজারে এত আছে সুনাম সারা বিশ্বে, সো সেটা দেখতে পারবেন। আমি যেগুলো দেখেছি এগুলো জামদানি, কিন্তু জামদানির এগুলো হচ্ছে আপনার কটন, এবং এগুলো এমনভাবে ইউটিলাইজেশন করা হয়েছে যাতে আপনি এগুলো ওয়াশ করতে পারেন, নর্মাল পানিতে পরিষ্কার করতে পারেন, এই ধরনের আর কি ইয়ে থাকে। আর কিন্তু হাফ সিল্কের যেগুলো আছে মানে অথেন্টিক যে জামদানিগুলো বলে হয়ে থাকে, জামদানি সবই অথেন্টিক এখানে, বাট মানে বংশ পরম্পরায় যে জামদানিগুলো 200-400 বছর আগেও যে জামদানিগুলো চলেছে সেই জামদানিগুলো হচ্ছে জামদানি শাড়ি কিছু ওড়না, এই যে দেখতে পাচ্ছেন একটা কথা হাফ সিল্ক এবং কটনের যে ওড়নাগুলো যা শাড়ি ওড়না যেটাই বলেন না কেন, সো সে যেগুলো পানিতে ওয়াশ করা যায় না সেগুলো। সো আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত, অনেকে হয়তো বিরাট ফ্রেজ আছেন এভাবে প্রোডাক্ট স্থিরভাবে দেখাইতে পারছি না, সো সেক্ষেত্রে এই প্রোডাক্টগুলোর স্থির ভিডিও দেখার জন্য আপনাকে আমাদের ইউটিউবের চ্যানেলেই হিউজ কোয়ান্টিটির ভিডিও দেওয়া আছে। সো আপনি চাইলে সেখানে ভিজিট করে সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন, অনেক ভিডিও আছে, ঠিক আছে। আপনি চাইলে সব রিজনে সব রেঞ্জের প্রাইসে শাড়ি আছে, সব রেঞ্জের প্রাইসে অন্যান্য আইটেম আছে, আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে জামদানি যত রকম আইটেম হয় সবগুলো আমরা প্রোডাকশন করি। সো সেক্ষেত্রে যারা জামদানি নিয়ে একবারে লোয়ার রেঞ্জে থেকে শুরু করতে চান, যেমন এই ধরনের রিজনেবল পাঞ্জাবি আছে, এই থ্রি পিস আছে, এগুলো নিয়ে আপনি স্টার্ট করতে পারেন। সো এগুলো নিয়ে স্টার্ট করতে করতে আপনার পরিচিতি বাড়লো, দেন আপনি আস্তে আস্তে বড়ো ইনভেস্টমেন্টে গেলেন, আপনার পরিচিতি বাড়লো এবং আপনি সেলের পরিমাণও বাড়াইতে পারলেন, ওইভাবেও আপনি কাজ করতে পারবেন, সেই সুযোগটাও থাকছেন। আর জামদানি সম্পর্কে যে কোনো ধরনের কোশ্চেন আপনারা করতে পারেন, আমরা যত সম্ভব যতটুকু জানি চেষ্টা করবো ততটুকুই সঠিক ইনফরমেশন দেওয়ার, এবং আপনি যতটুকু জানেন আশা করি অনেকে আছেন না, অনেক আমরা রিসার্চ করার অতটা রিসার্চ করলেও ওইভাবে টাইম পাই না, অনেকে দেখা যাচ্ছে যে আছে ভালো লাগা বসতে কিন্তু রিসার্চের থেকে অনেক কিছু জানা হয়ে যায়। সো অনেকে দেখে জামদানির প্রতি আকাঙ্ক্ষা আগ্রহ থেকে অনেক সময় ধরে ওর পেছনে ব্যয় করে গুগল করে, সো সেক্ষেত্রে অনেক ইনফরমেশন পেয়ে যায়। সো সেক্ষেত্রে যে আমরা জামদানি নিয়ে কাজ করি আমরা হিউজ পরিমাণ জানো এমন নাই, কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো প্র্যাকটিক্যাল ওগুলো আমরা খুব ভালোভাবে জানতে পারবো, এটাই স্বাভাবিক। সো সেক্ষেত্রে সেসব বিষয়গুলো আপনারা আমাদের সাথে আলোচনা করতে পারেন, আশা করি উভয় আমরা উপকৃত হব। আর জামদানি নিয়ে যারা কাজ করতে চান, কাস্টমাইজ করতে চান শাড়ি মানে এক্সেট্রা এক্সেট্রা যা যা আছে আইটেম আমাদের ভিতরে সব কিছু নিয়ে আপনি কাস্টমাইজ করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা কোনো মানে মহাজন বা কারোর উপর ডিপেন্ড না, আমরা নিজেরাই মহাজন, আমাদের নিজস্ব তাঁতও তাঁতি আছে, ডিরেক্টলি আর ইনডিরেক্টলি 600 তাঁতির আমাদের সাথে সংযুক্ত রয়েছে, যেহেতু আমার হিউজ কোয়ান্টিটি প্রোডাকশন। সো বুঝতে পারছেন এটা কিন্তু আমার সপ্তাহের মাঝে, আজকে বুধবার, সরি বৃহস্পতিবার, সো আমার প্রোডাক্ট আছে আছে শুক্রবার, শুক্রবার সকাল থেকে একবার শনিবার বিকেল পর্যন্ত মানে হিউজ কোয়ান্টিটি আছে, তারপর সপ্তাহে অল্প অল্প করে আসে। তো তার মানে বুঝতেই পারছেন এই যে এখানে দেখুন, জাস্ট আমি আপনাকে বলে দিই, কালকে রাত্রে এগুলো আমরা ভিডিও কলে দেখাইছি, আসছে রাত্রে ভিডিও কলে দেখাইছিলাম, প্রায় 80 পিস মতো পাঞ্জাবি আসছিলো, তার ভিতরে এখানে দেখতে পাচ্ছেন প্রায় 55 পিস মতন পাঞ্জাবি এখানে আছে। সো এইগুলো কিন্তু ওর ভিতর থেকে চলে গেছে, তার মানে বুঝতে পারছেন কালকে থেকে আসতে ডিস্টেন্সেই কিন্তু এই প্রোডাক্ট চলে গেছে, সো ছবি তোলারও সময় পায়নি। সো কী পরিমাণ প্রোডাক্ট যায় এবং আসে সেটা রিয়েলাইজ করলেই বুঝতে পারবেন যে আমরা প্রান্তিক লেভেলে কিনা, আর সেক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করতে হবে এবং আপনারা অবশ্যই আসবেন। এখন আমি আপনাদেরকে একটু লোকেশনটা বলে দিই যে কীভাবে আসবেন, যারা ঢাকা থেকে আসবেন, সো ঢাকা থেকে আসার ক্ষেত্রে আপনি দুইটা ওয়ে অবলম্বন করতে পারেন, একটা যারা সাইনবোর্ড হয়ে আসবেন সেক্ষেত্রে আপনি সাইনবোর্ডের পরে আপনি সিটাং রোড আছে, সিটাং রোড ধরে কাশপুর ব্রিজ পার হয়ে যে রোডটা সিলেট রোড, সিলেটগামী যে রোডটা বা সিলেট হাইওয়ে যেটা, ওই রোড ধরে আপনি তারাবো বিশ্ব রোড বা বরাবো দুইটা পাশাপাশি স্টপেজ, সো যে কোনো এক জায়গায় নামতে পারে, নেমে হাতের বা সাইডে আমাদের জামদানি পল্লি। সো সেক্ষেত্রে আপনি ওখানে এসে জামদানি পল্লি, যেহেতু পল্লি এলাকা রাস্তা অনেকগুলো হতে পারে, সো সেক্ষেত্রে একজ্যাক্ট লোকেশনে আসতে আপনার একটু ভোগান্তি পড়তে পারে, সো সেক্ষেত্রে আপনি আমাদেরকে কল করে আসবেন, আমরা অলওয়েজ আমাদের
ফোন ওপেন থাকে, সো সেক্ষেত্রে আপনি এসে অলওয়েজ আমাদের কলে পাবেন। আর সবচেয়ে মজার ব্যাপার, আমাদের কারখানা আমাদের ভিজিট করতে চাইলে অবশ্যই আগের দিন বা হাতে সময় নিয়ে আমাদেরকে জানিয়ে রাখবেন, কেননা আমরা যেহেতু ব্যস্ত তাঁতিদের বা আনুষঙ্গিক অন্যান্য কাজের উপর আমাদের জামদানি কালেক্ট বা আনুষঙ্গিক ইয়ের উপরে নির্ভর করতে হয়। সো যাতে আপনাকে সময় দিতে পারি বা সময়টা বের করে রাখতে পারি, দেন আপনার সাথে আমাদের সাথে কথা বলে আসলে আপনাকে সময় দিতে পারবো, কারখানা সহ প্রোডাক্ট সব কিছুই আপনাদেরকে ভিজিট করে এবং আমাদের রুম স্টোরের রুমে যেসব প্রোডাক্ট থাকে সেগুলো আপনি দেখে যেতে পারেন। আর যারা যাত্রাবাড়ি হয়ে বা রামপুরা উত্তরা ওই সাইড থেকে আসতে চান, সো সেক্ষেত্রে আপনারা হচ্ছে রামপুরা ব্রিজের পাশ দিয়ে যে রোডটা চলে গেল আপনার ত্রিমোহনী বা স্টপ কোয়ার্টার মুখে যে রোডটা চলে আসলো ডেমরা স্টপ কোয়ার্টার, সো সেক্ষেত্রে আপনারা ডেমরা স্টপ কোয়ার্টার পার হয়ে তারা সুলতানা কামাল ব্রিজ আছে যেটা শীতলক্ষা নদীর তীরে নদীর উপর দিয়ে যে ব্রিজটা চলে গেছে ওই ব্রিজ পার হলেই আপনার প্রথম স্টপেজ পাবেন একদম ব্রিজের মাথায়, ওটা হচ্ছে তারাবো আটিপাড়া, ওখানে নামবেন না। ও তারাবো বললে অনেকে ভাবে যে ওই জায়গায় অনেকে নেমে পড়েন, সো সেক্ষেত্রে ভোগান্তি হয়। ওটা হচ্ছে তারাবো আটিপাড়া, তারপরের স্টপেজটা আছে তারাবো বিশ্ব রোড। সো আপনি তারাবো বিশ্ব রোডে যদি বাসে আসেন তাহলে ওখানে হিউজ পরিমাণ রিক্সা থাকে, আপনি রিক্সায় নেমে বলবেন যে কাজী মনিরের বাসার সামনে যাব জামদানি বিসিকে 10 নম্বর রোড, সো ওই লোকেশনে বললে আপনি সহজে আমাদের কারখানায় বা আমাদের স্টোররুমে চলে আসতে পারবেন। আর যদি গাড়ি নিয়ে যারা আসছেন সো সেক্ষেত্রে ওখানে যে কাউকে আক্স করলে আপনাকে দেখিয়ে দিবে অথবা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, আর সেক্ষেত্রেও যদি না আসতে পারেন আমাদের যারা স্টাফ আছে প্রয়োজন হয় সেই স্টাফকে দিয়ে আপনাকে রিসিভ করাবো। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।